আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এম কি সুজ নিয়ে কথা বলবো তো এই এম কি হচ্ছে আপনার এনটি ব্লু রে কোম্পানি এটা হচ্ছে আপনার চায়না একটা কোম্পানি তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে শ্যুজগুলা তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই শ্যুজগুলোর মধ্যে আপনার তিনটা সিরিজ হয়ে থাকে একটা হচ্ছে হোয়াইট তারপর হচ্ছে ব্ল্যাক তারপর হচ্ছে গোল্ডেন তো আজকে আমি হোয়াইট যে সিরিজটা আছে এটা নিয়ে কথা বলবো তো এই সিরিজটার মধ্যে আপনি সব ধরনের সুইচ পাবেন আপনার গ্যাং সুইচ তারপর আপনার হচ্ছে ডিসকেট সকেট বা নেট সকেট সব কিছুই পাবেন তো আমার হাতে যে এখানে সুইচটা এটা হচ্ছে ওয়ান গ্যাং সুইচ ওয়ান ওয়ে সুইচ মানে একটি লাইট ব্যবহার করার ক্ষেত্রে আপনি এই সুইচটি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ওয়ান গ্যাং তো এই সুইচগুলো হচ্ছে আপনার স্টিল বডি আর উপরে কাবারটা হচ্ছে প্লাস্টিক তাই আপনি সহজে খুব সহজে এই সুইচগুলো ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে থ্রি গ্যাং সুইচ তো থ্রি গ্যাং সুইচ আমরা সাধারণত তিনটি লাইটের ক্ষেত্রে ব্যবহার করি বা তিনটা পয়েন্ট তো তিন পয়েন্টের জন্য থ্রি গ্যাং সুইচ ব্যবহার করা হয় এটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচ আপনার এখানে আউটপুট হবে তিনটি আর তিনটা ইনপুট একসাথে শর্ট করে দিতে হয় এটা হচ্ছে ফ্যান ডিমার বা ফ্যান রেগুলেটর ফ্যান কমানো বাড়ানোর জন্য রেগুলেটর ব্যবহার করা হয় এটা হচ্ছে টু ওয়ে টু ওয়ে হওয়ার কারণ হচ্ছে আপনার এখানে দুইটা ইনপুট আসবে একটা আউটপুট যাবে ইনপুট দুইটা হতে পারে আপনার একটা কারেন্টের আর একটা হচ্ছে জেনারেটার সেই জন্য এটা টু ওয়ে সুইচ তো আপনি এটা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আবার ওয়ান এ সুইচও আছে আমি এখানে টু এ সুইচ ব্যবহার করতেছি তো তারপর হচ্ছে এটা হচ্ছে ডিপি সুইচ ডিপি সুইচ হচ্ছে ডাবল পোল সুইচ যার আপনার দুইটা করে টার্মিনাল থাকবে ইনপুট দুইটা আউটপুট দুইটা এটা হচ্ছে বিশ ডিপি সুইচ এটা সাধারণত মোটর এসি বা গিজারের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আপনারা চাইলে এই সুইচটি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এটা হচ্ছে থ্রি পিন সকেট তো থ্রি পিন সকেট আমরা জানি একটা সুইচ থাকবে সাথে তো এটার একটা সুবিধা হচ্ছে সুইচটা ইন্টারনালি সকের সাথে কানেকশন দেওয়া আছে শুধু এখানে এল এর মধ্যে ফেস কানেকশন দিলেই হবে এল এর মধ্যে ফেস এন হচ্ছে নিউট্রাল আর ওপরটা হচ্ছে আর্থিং তো আপনি এভাবে কানেকশন দিয়ে দিতে পারবেন খুব সহজে আর এটা হচ্ছে সিক্স স্পিন সকেট যেটা আপনার দুইটা আউটপুট পাওয়া যাবে এখান থেকে একসাথে দুটি জিনিস ব্যবহার করতে পারবেন তো এটার সাইডে দেখবেন কি কি আছে এখানে একটা সুইচ আছে একটা ইন্ডিকেটর আছে তো এখানে এন্টিকাটার সুইচ আলাদাভাবে আপনাকে সংযোগ সংযোগ দিতে হবে সুইচ থেকে আপনার সকেটে কানেকশন দিতে হবে শর্ট করতে হবে সুইচে যে কমন আছে কমন থেকে এলের মধ্যে শর্ট করে দিতে হবে তো এইসব শর্ট করা আমার চ্যানেলে ভিডিও আসার চাইলে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে পনেরো एंपিয়ার রাউন্ড সকেট এটার কাজ হচ্ছে এসি ব্যবহার করার জন্য এসি বা গিজার এসব কিছু সকেট এটা এসি ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা হয় তো এটাও একই থ্রি পিনের মতো আপনার তিনটা টার্মিনাল থাকবে সুদের সাথে ইন্টারনেল কানেকশন দেওয়া আছে থ্রি পিন আর থ্রি পিন আর পনেরো পিয়ার রাউন্ড সকেট মূলত একই কাজ করে থাকে তো এইসব কিছুর কিভাবে কেনশন করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা চেক করে দেখতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ